প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে অনেকদিন পরে আমি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফেসবুক পেজ ইউজ করেন, তো অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুক পেজ ইউজ করছেন কিন্তু ভিডিও সুন্দরভাবে আপনারা এডিটিং করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনারা প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন ইনশট। ইনশট ইজ এটা আপনারা অটোমেটিকলি, কিন্তু আমার এটাই দেওয়া আছে, ইনস্টল দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমার ইনস্টল লাগবে না। তো যেহেতু আপডেট চাচ্ছে, আমি জিনিসটা আপডেট দিয়ে রাখলাম, ঠিক আছে। তবে এখান থেকে বের করবেন, বের হয়ে চলে আসবেন ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে আসার পরে এখানে আপনারা, যেহেতু আপনারা আরেকটা ভিডিও বানাবেন, ভিডিও তৈরি করবেন, তো ভিডিও তৈরি করার জন্য প্রথমে ইনশট অ্যাপটা ওপেন করুন। তারপর এখান থেকে ভিডিওর পরে চাপ দিন। দেওয়ার পরে এখান থেকে একটা ছবি, যে কোনো একটা ছবি, মনে করেন আমি এই ছবিটা নিলাম, সাথে এই যে দুইটা ছবি নিলাম, টোটাল আমি দুইটা ছবি দিয়ে, দুইটা ছবি সাথে আমি আর একটা ছবি নিলাম, তিনটা যে কটা মন চাই নেওয়া যাবে, ঠিক আছে। এখান থেকে আপনারা ছবি এগুলো কালেক্ট করবেন, ছবি করে নেবেন, আপনাদের যে ছবিগুলো চয়েস হয় সেই ছবিগুলো এখান থেকে নেবেন। ধরুন আমি থেকে তিন চারটে ছবি নিলাম, ওকে, এবারে এখান থেকে চলে আসবেন। এবার ছবি আপনাদের এখান থেকে নেওয়া শেষ। এখন যে মেন কাজটি করবেন, আপনারা যেহেতু ছবি নিয়েছেন, সব কিছু করছেন, এখন এখানে যে মেন কাজগুলো করতে হবে, তো সেক্ষেত্রে দেখেন আমি কিভাবে করছি। ধরেন এই দুই তিনটা ছবি, তো এখানে আপনারা যেহেতু ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করবেন, তো সর্বপ্রথম আপনাদের কাজটি করতে হবে আপনার লোগোগুলো ইউজ করতে হবে। যেমন ধরেন ফেসবুক পেজে যে ভিডিও আছে, আপনার ফেসবুকে একটা লোগো লাগবে। তো এখানে আমার অলরেডি অনেকগুলো ডাউনলোড করা আছে, তো আপনাদের যাদের ডাউনলোড করা নেই এগুলো ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ফেসবুকের এই লোগোটা এখানে নিলাম, অটোমেটিকলি এখানে নিলাম, সুন্দর করে এরকম নিয়ে এখানে বসিয়ে দেবেন সুন্দর করে, যাতে ছবির সাথে অ্যাডজাস্ট হয়। তারপরে এখান থেকে আপনারা দিবেন, যেহেতু ফেসবুক পেজের এই যে লাভ ডেট করে দেবেন। তারপরে এখান থেকে একটা লাইক, এই যে এখানে লাইকটা না, মানে আপনারা সুন্দরভাবে আপনাদের চয়েস মধ্যে এখান থেকে সাজাবেন। দেখি কেমন হয়েছে, ওকে, সুন্দর হয়েছে। এখান থেকে এটা লাস্ট পর্যন্ত এইভাবে আপনারা যে ছবিটা অ্যাড করছেন এটা লাস্ট পর্যন্ত পাইয়ে দেবেন, অটোমেটিকলি কিন্তু আপনার ঠিক এরকম হবে। এবার এটা যদি আপনি এডিট করে একটু নিতে চান, এই যে অটোমেটিকলি কিন্তু এরকম হবে, সেক্ষেত্রে আমি একটু এখন দেখুন, এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। দেখুন এটাকে আমি অল টাইম রাখবো, সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, ওকে, দেখুন আমি কিভাবে করছি, এটা কিন্তু আপনাদের করা লাগবে, নাহলে সুন্দর হবে না। কিন্তু সুন্দর করার জন্য এভাবে আপনাদের সিস্টেমগুলো চালু করতে হবে। এখন আপনাদের ছবিটা এডিটিং করতে হবে। ফেসবুক পেজের কিন্তু ভিডিও অটোমেটিকলি প্রায় হয়ে গেছে। তো এখন যে কাজটি করবেন, এখানে যে এডিট অপশনটা আছে, এডিট অপশনে আপনারা চাপ দিবেন, দিয়ে এই ছবিটাকে ফুললি ফুলি আপনার এডিটিং করতে হবে, ঠিক আছে। ফিল্টার আছে এখানে, যে অনেক ফিল্টার, আমার ফিল্টার প্রয়োজন নাই, এখান থেকে আমি এডিটে চাপ দেবো। তো
যে ব্যাকগ্রাউন্ড আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ওকে। তো দেখা যাচ্ছে আপনার ভিডিওটা আপনি এখন প্লে করে দেখেন, আপনি কিন্তু এটা এখান থেকে আপনি এখান থেকে গানও সিলেক্ট করতে পারবেন। যেখানে যেখানে একটা গান সিলেক্ট করুন, যেখান থেকে একটা গান গাইস, ওকে। এখন আপনারা এই ছবিটাকে এডিট করবেন, তো সেক্ষেত্রে আপনাদের এই ছবির উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের বিভিন্ন প্রকার অপশন আসবে এডিটে, তখন এখান থেকে আপনারা এই ছবিটাকে এডিট করে নেবেন। ওকে, নিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে দেবেন। Tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. Okay, তো আশা করি দেখছেন যে ফেসবুকের পেজের যে লোগো গুলো আপনারা ইউজ করবেন খুব সুন্দর করে এইভাবে সেট করে আপনার ফেসবুকের পেজের সাথে ইউজ করতে পারবেন। আশা করি, ধন্যবাদ। নেক্সট টাইম আরো ভিডিও এর থেকে আরো সুন্দর করে বানানোর চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।